কাজ করেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনা। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্য। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা।